একটা সিস্টেম করা দরকার। আচ্ছা স্যার ভীষণ, কালকে আবার একটু এখানে আসতে হবে। কেন ভাই? কাজ আছে। মা আমি গেলাম। দাঁড়া টিফিনটা লও। সাবধানে যাইস। ভাই কেউ আসতেছে? এই শোনো, নাম কি? রীতিকা। সুন্দর নাম তো, কে রাখছো? মামা। কালকে কি দেখছিলা, কিছু দেখছিলা? এই তো বলো এর কি? টিফিন দেখতো। কে বানাইছে? হ্যাঁ পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো, মজা হয়েছে। ঠিক আছে সাবধানে যাও, রাস্তা কেউ ডিস্টার্ব করলে আমার জানা হবে। ঠিক আছে চ। আজকে ক্লাসে যা অবস্থা ছিল। রীতিকা, রীতিকা এসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না, তোমার মাকে বলবা আলুর পরোটা বানিয়ে দিতে। ঠিক আছে? ঠিক আছে যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এ না বেড়ানিও না, পিছু করবো না। বাটটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, বাই বাই। সাব্বির তুই বাইক নিয়ে যা, আমি আস্তে আস্তে পরে। মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? বকার মতো কেউ নাই তো। আচ্ছা এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না? তাহলে বলবো তুমি মিথ্যা বলছিস। ওই তো সামনে আমার বাসা, আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। কাকা নিয়ে দুই দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা। একবার আসো আর একশো বার, আমার জমি আমি দেবো না। শোনো তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেবো না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না একবার। বাবা তুমি ভিতরে যাও। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই না। রাজু কাকা আমারে বার 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 জোর করতেছে। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। তোরে একটা জমির মালিককে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়ে বুঝ দেই? ওই জমি পাবো না কাকা। পাবো না মানে? পাবো না মানে পাবো না। আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, বন্যাদানটা আজকে হইলেই ভালো হয়। রীতিকা কি হইতেছে বলো? বের হয় কেন? এক মিনিট রীতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দিব। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না, বাবা আমি তোমারও ছাড়তে পারবো না। বাবা প্লিজ আমারে বিয়ে দিও না তুমি, প্লিজ। তুমি এমনি ব্যাঙ্গা পড়লা, তুমি এমনি ব্যাঙ্গা পড়লা, আমি কি হবো ভাই? আর সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবো কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই, এসবার তো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি। একবারের মতো মানে? আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও।